আসসালামু আলাইকুম, আমি লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছি আপনাদের কাছে, সেটি হলো চারটি শর্ত মেনেই আমরা ফ্যাটি লিভার নিরাময় করতে পারি। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, অন্তত পক্ষে ছয় মাসের জন্য আমরা যদি চারটি শর্ত মেনে দেহের বাড়তি ওজন কমিয়ে কমাতে পারি, অর্থাৎ প্রতি মাসে অন্তত 3 কেজি করে দেহের বাড়তি ওজন কমিয়ে কাঙ্ক্ষিত মাত্রায় দেহের ওজন বজায় রাখতে পারি, সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। সেক্ষেত্রে প্রথম শর্তটি হলো প্রত্যহ নিয়মিত শারীরিক ব্যায়াম করা। স্কুলের বাচ্চারা পিটিতে যে ব্যায়াম করে, বা আমরা শিশুকালে স্কুলে যে পিটিতে যে ব্যায়ামগুলো করতাম, সেই ব্যায়ামগুলো প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা করে নিজ বাসায়, বড় ঘরে যেখানে আলো বাতাস রয়েছে খোলামেলা, কিংবা বড় বারান্দায় কিংবা ছাদে আমরা এই ব্যায়ামগুলো কিন্তু করতে পারি কমপক্ষে 6 মাসের জন্য। সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। শর্ত 2, সপ্তাহে 2 দিন রোজা রাখার অভ্যাসটি রপ্ত করা, এবং একই সাথে সেহরি ও ইফতারে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করা। রোজা রাখলে পরে যেটি হয়, আমাদের দেহকোষ ও লিভারে অটোফেজি হয় এবং আমাদের দেহে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে অতিরিক্ত চর্বি শরীর থেকে এবং লিভার থেকে ঝরে পড়ে, আমরা ফ্যাটি লিভার থেকে মুক্তি লাভ করতে পারি। তাহলে আমরা সবাই রোজা রাখতে অভ্যস্ত হব, এবং কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলমান, কি খ্রিস্টান, সব ধর্মেই কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য পানাহার থেকে বিরত থাকার কিন্তু রীতি রয়েছে। যেমন হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে রয়েছে একাদশী করা, সেগুলো কিন্তু করা যেতে পারে এবং তাতে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তৃতীয় যেই শর্তটি রয়েছে সেটি হলো নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পরিমিত বিশুদ্ধ সুষম খাবার খেতে হবে। বাজে তেল এবং অধিক শর্করাযুক্ত যে খাবার রয়েছে, বিশেষ করে ভাত, রুটি, চিড়া, মুড়ি, মিষ্টি জাতীয় ফল, চিনি, মিষ্টি, গুড়, এই ধরনের খাবারগুলো যথাসম্ভব কম করে খেলে পরে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আর এর পরিবর্তে আমরা যেটি করতে পারি সেটি হলো প্রতিদিন 3 থেকে 4টি ডিম কুসুম সহ খেতে পারি। আমরা মুরগির মাংস, পাখির মাংস যথাযথ পরিমাণে আমরা খেতে পারি, এবং বড় মাছ, বিশেষ করে তেল সমৃদ্ধ বড় মাছগুলো, ইলিশ মাছ, রুই মাছ, চিতল মাছ, আইর মাছ, এই মাছগুলো আমরা মাখন দিয়ে ভেজে খেতে পারি। এছাড়া রান্নার ব্যবহার যে তেল, সেগুলো সয়াবিন তেলের পরিবর্তে ঘানি ভাঙা সরিষার তেল কিংবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারি। প্রচুর সালাদ খেতে পারি, সকল প্রকার সবজি, আলু এবং মূলা বাদে অন্য সকল প্রকার সবজি আমরা খেতে পারি, সকল প্রকার বাদাম খেতে পারি, চিনি ছাড়া গ্রিন টি কিংবা কফি খাওয়া যেতে পারে। মাসে 1-2 দিন ঘাস খাওয়া গরু, বিশেষ করে মাঠে চড়ে বেড়ানো চর্বিবিহীন গরু কিংবা খাসির মাংস কিন্তু গ্রহণ করা যেতে পারে। তাহলে আমরা যদি এই খাবারগুলোতে অভ্যস্ত হই তাহলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আর দুধ না খেয়ে দুধের তৈরি টক দই, পনির, মাখন, ঘি, লবণ, লাচ্ছি, মাঠা, ঘোল ইত্যাদি কিন্তু খাওয়া যেতে পারে। আর ফলের মধ্যে সকল প্রকার মিষ্টি ফল বাদ দিয়ে শুধুমাত্র টক ফলগুলো যদি আমরা খেতে পারি, যেমন প্রতিদিন 1টি করে আমলকি, পেয়ারা, আমড়া, কামরাঙ্গা, জাম্বুরা, টমেটো, এগুলো যদি খেতে পারি তাতে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। তাহলে আমরা এ ধরনের নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হব, এটি হলো তৃতীয় শর্ত। আর চতুর্থ শর্ত হলো আমরা যেটি করব সেটি হলো ওবিটিকোলিক অ্যাসিড জাতীয় যে ওষুধটি রয়েছে, সেই ওষুধটি কমপক্ষে 6 মাসব্যাপী চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করব। বাজারে আমাদের দেশে বিভিন্ন স্বনামধন্য ওষুধ শিল্প প্রতিষ্ঠান এই ওবিটিকোলিক অ্যাসিড জাতীয় ওষুধগুলো নিয়ে এসেছেন। তার মধ্যে রয়েছে ওবিকল, ওবেলিভা, এফেক্সার, লিভারডক্স, বিভিন্ন নামে এই ওষুধগুলো পাওয়া যায়।
তো এই ওষুধগুলো চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করলে পরে দেখা যায় শতভাগ ফলাফল পাওয়া যায় এবং একটি ফাইব্রোস্ক্যান করে আমরা সুন্দরভাবে জেনে নিতে পারি যে ছয় মাস পূর্বে লিভারের অবস্থা কী ছিল এবং ছয় মাসে পরে এই চারটি শর্ত মেনে লিভারের থেকে চর্বি সম্পূর্ণরূপে চলে গিয়েছে কি না সেটি আমরা ফাইব্রোস্ক্যান করে জেনে নিতে পারি। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম চারটি শর্ত মেনে কিভাবে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকবেন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।